ক্রিকেটে উৎসাহিত করতে শারীরিক প্রতিবন্ধীদের অর্থনৈতিক সুবিধা দেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির ফিজিক্যালি চ্যালেঞ্জড কমিটির চেয়ারম্যান আকরাম খান। সকালে পূর্বাচলের শেখ হাসিনা স্টেডিয়ামে বিসিবির উদ্যোগে শুরু হওয়া শারীরিক প্রতিবন্ধীদের লীগ ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন করে একথা বলেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার সুমন। দুই গ্রুপে ভাগ হয়ে 10 দল অংশ নিচ্ছে এই টুর্নামেন্টে। সেরা 4টি দল নিয়ে মাঠে গড়াবে সেমিফাইনাল। 17 মে ফাইনাল দিয়ে শেষ হবে টুর্নামেন্ট। দুই তিন বছর সময় লাগবে এটা ভালোভাবে অর্গানাইজ করতে। যারা ম্যান অফ দ্য ম্যাচ, ম্যান অফ দ্য সিরিজ বা চ্যাম্পিয়ন, সেটা কিন্তু আমরা দুই একদিনের মধ্যে সিদ্ধান্ত নিব। বাট আপাতত আমরা আমাদের ফাইনাল পর্যন্ত আমরা ভালোভাবে যেন করতে পারি সেদিকে আছে। বাট ডেফিনেটলি ফাইনান্সিয়ালি ওরা হেল্প পাবে।